ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডি বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মহিলাদের কন্ট্রাসেপ্টিক পিল ট্যাবলেটের ব্যাপারে অর্থাৎ সুবিধা ট্যাবলেটের ব্যাপারে অর্থাৎ এই ট্যাবলেটের সঠিক ব্যবহার এবং এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ সাইড এফেক্ট এবং এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এইসব বিস্তারিত আমি আলোচনা করব আর ভিডিওর সবশেষে জেনে নেব যদি কোনো মহিলা এই মেডিসিন খেতে খেতে মাঝখানে ভুলে গেছেন অর্থাৎ এই মেডিসিন যা হয় কন্টিনিউস চলতে কন্টিনিউস চলতে থাকে যদি মাঝখানে কোনো দিন এক দুদিন বন্ধ হয়ে যায় তাহলে সেই মহিলা কী করবেন সব আমরা এই ভিডিওতে জানব আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখার জন্য এই ট্যাবলেট ব্যবহার হয় কন্ট্রাসেপটিক পিল ট্যাবলেট হিসেবে অর্থাৎ মহিলাদের জন্ম জন্মনিয়ন্ত্রক ট্যাবলেট হিসেবে এই সুবিধা ট্যাবলেট ব্যবহার হয় এরপরেই বলি এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে লিভোনরজিস্টেরল এবং ইথাইল এস্টেরডল এই দুটি কম্বিনেশানে এবং ফেরাস ফেরাসকোভিড অর্থাৎ আয়রন এই তিনটি কম্বিনেশনে এই মেডিসিন তৈরি হয়েছে এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে একচল্লিশ টাকা দামে কিনতে পারেন অর্থাৎ যে কোনো মেডিকেল স্টোরে আপনি ফর্টি ওয়ান রুপিসে আপনি কিনতে পারেন এটি একটি হরমোনাল ট্যাবলেট যা মহিলাদের শরীরে হরমোনাল চেঞ্জ ঘটায় অর্থাৎ যার ফলে মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হতে দেয় না অর্থাৎ ওভারি থেকে ওভাম নিঃসরণ হতে দেয় না এইভাবে এই ট্যাবলেট কাজ করে এরপরেই বলি এই ট্যাবলেটের ব্যবহার অর্থাৎ এটি কোন কোন সমস্যায় মূলত ব্যবহার করা হয় এটি মূলত কন্ট্রাসেপ্টিক পিল ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ আমি আগেই বলেছি এটি জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় এই ট্যাবলেট আরও একটি সমস্যায় ব্যবহার করা হয় যেসব মহিলাদের ইরেগুলার পিরিয়ড হয় অর্থাৎ পিরিয়ডের সময় ঠিকঠাক আসে না অর্থাৎ অনেক সময় আগে চলে আসে অনেক সময় অনেক পরে চলে আসে তখন এই ইরেগুলার পিরিয়ড ঠিক করার জন্য এই মেডিসিন ব্যবহার করা হয় এরপরেই বলি এই ট্যাবলেট খাবেন কিভাবে। আপনার পিরিয়ডের শেষ দিন অর্থাৎ পঞ্চমতম দিন থেকে এই যে এক লেখা আছে স্টার্ট এখানে লেখা আছে স্টার্ট বলে আমি চেষ্টা করছি দেখানোর এই যে স্টার্ট অর্থাৎ এই এক এক তারিখ থেকে প্রথম এক নম্বর থেকে শুরু করে এক দুই তিন এইভাবে রাউন্ড হয়ে ঘুরতে থাকবে ঠিক আছে সব সময় মনে রাখবেন আপনার পিরিয়ডের হয় আপনার পিরিয়ডের শেষ দিন না হচ্ছে মনে রাখবেন যে পঞ্চমতম দিন থেকে আপনার পিরিয়ডের যে পঞ্চমতম দিন থেকে আপনি যদি পঞ্চম দিন ভুলেও যান তাহলে ষষ্ঠতম দিন থেকেও আপনি শুরু করতে পারেন এবং এই একুশতম বড়ি খাওয়ার পর তারপরে কিন্তু আপনার পিরিয়ড আসবে এরপরে কিন্তু আপনি বেশ কিছু মানুষ কী করে বেশ কিছু মহিলা এই মেডিসিনগুলো খায় না অর্থাৎ এই আয়রন ট্যাবলেটগুলো সেবন করেন না অ্যাকচুয়ালি এই ট্যাবলেটগুলো দেওয়ার কারণ কিন্তু আপনার শরীরে যখন পিরিয়ড আসে তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হয় সেই আয়রনের ঘাটতি পূরণ হওয়ার জন্য অর্থাৎ রক্তহীনতা পূরণ হওয়ার জন্য এই মেডিসিনগুলো এই কোম্পানি দিয়ে থাকেন অর্থাৎ এই ট্যাবলেটের সঙ্গে এটি থাকে অর্থাৎ আপনি এই একুশতম বড়ি খাওয়ার পর আপনার কিন্তু পিরিয়ড আসবে কিন্তু তবুও আপনি এই আয়রন ট্যাবলেটগুলো সবগুলোই খাবেন এটা আমি রিকমেন্ড করব এই ট্যাবলেটগুলো আপনার শরীরে দরকার আছে এবারে যে বিষয়টি সেটি হলো আপনি যদি এই মেডিসিন খেতে খেতে ভুলে যান অর্থাৎ ধরুন এক দুই তিন চার ঠিক আছে পর্যন্ত খেলেন তারপরে কোনো কারণে ভুলে গেছেন পরপর দু দিন ভুলে গেলে ধরুন আজকে ভুলে গেছেন তারপরে কিন্তু চার নম্বরটাও আপনি খাবেন এবং পাঁচ নম্বরটাও খাবেন অর্থাৎ পরপর দুদিনের দিনের ট্যাবলেট একই সঙ্গে আপনি খাবেন অর্থাৎ পঞ্চমতম দিনে দুটো ট্যাবলেট খাবেন এরপরে ধরুন দুদিন পরপর ভুলে গেছেন তখন আপনি কি করবেন আগের দিনেরটা তো খাবেনই তার সঙ্গে আরও দুটো অর্থাৎ দুটো ট্যাবলেট একসঙ্গে খাবেন আর সকালের দিক করে একটা ট্যাবলেট খেয়ে নেবেন অর্থাৎ দিনেরটা ধরুন আপনি চার পাঁচ ছয় ছ তারিখ পর্যন্ত আপনি ভুলে গেছেন এই ছ নম্বর ট্যাবলেটের দিন সকালবেলা আপনি এই চার নম্বর ওষুধটা খেলেন বাকি পাঁচ আর ছয় এটা রাতে খেয়ে নেবেন না হলে কিন্তু আপনার পিরিয়ড চলে আসবে অর্থাৎ পরপর আপনি যদি তিন দিন বন্ধ করেন এটা কিন্তু আপনার পিরিয়ড চলে আসবে আপনি যদি তিন দিন পরপর সবসময় মাথায় রাখবেন পরপর তিন দিন আপনি যদি বন্ধ করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার পিরিয়ড চলে আসার সম্ভাবনা আছে এই কথাটা সবসময় আপনি মাথায় মাথায় রাখবেন যে এই মেডিসিন আপনি যদি পরপর তিন দিন বন্ধ করেন তাহলে কিন্তু আপনার পিরিয়ড চলে আসবে তৎক্ষণাৎ আপনার এক সেই দিনই হয়তো পিরিয়ড চলে আসবে এরপরেই বলি এই মেডিসিন খেলে আপনার কোন কোন সাইড এফেক্ট হতে পারে অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেট খেয়ে থাকেন তাহলে আপনার মাথা ঘোরানো প্রথম প্রথম মাথা ঘোরানো বা মাথা ধরা বা আপনার এই ওষুধ যদি খেতে থাকেন ব্রেস্ট পেন হতে পারে এবং এই ওষুধ যদি দীর্ঘদিন খান তাহলে আপনার ওজন বেড়ে যেতে পারে অর্থাৎ ওজনের ওজন অনেকটাই বেড়ে যেতে পারে এবং এটি খেলে ডিপ্রেশান অর্থাৎ এংজাইটি হতে পারে ঘুম কম হতে পারে এবং এই ট্যাবলেট দীর্ঘদিন যদি আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি না হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এটি যেহেতু ডিম্বাণু নিঃসরণ হতে বাঁধা দেয় এটি একটি হরমোনান ট্যাবলেট তো ভবিষ্যতে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় এই হলো আজকের ভিডিও আর যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য